রাষ্ট্রপতি সাজা মওকুফ করলেও আইনি প্রক্রিয়ায় দুর্নীতির মামলার নিষ্পত্তি চান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমন প্রেক্ষাপটে বিএনপির আইনজীবীরা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি করতে চান। এজন্য নিজ খরচে পেপার বুক তৈরির আবেদন করলে তাতে অনুমোদন দিয়েছেন হাইকোর্ট। রোববার দুই বিচারপতির বেঞ্চ এই আদেশ দিয়েছেন। পরে আইনজীবীরা জানান, বেগম খালেদা জিয়া কোনো অনুকম্পা চান না, তিনি আইনিভাবে মামলা নিষ্পত্তি করতে চান। 2018 সালের অক্টোবর মাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি প্রধানকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্য 3 আসামিকেও 7 বছরের কারাদণ্ড দেন আদালত। সবাইকে 10 লাখ টাকা করে জরিমানাও করা হয়। পরে রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। কনভিকশনের এগেনস্টে আপিলটা শুনানি করার জন্য মাননীয় আদালতে গিয়েছিলাম এবং আপিল শুনানির জন্য যে পেপার বুক করতে লাগে সেই পেপার বুকটা আউট অফ দ্য কোর্টের পারমিশন নিয়ে আমরা নিজেরা পেপার বুকটা তৈরি করে যেন মামলাটা এক্সপেডাইট করা যায়, মামলাটা শুনানি করা যায়, সেই জন্য গিয়েছিলাম। মাননীয় আদালত আমাদের প্রার্থনা মঞ্জুর করেছেন এবং পেপার বুক রেডি করার জন্য নির্দেশনা দিয়েছেন।